ইংল্যান্ডের ওই মহিলা কি করছে জানেননি? ইংল্যান্ডের ওই মহিলা পুরুষের অন্য পুরুষের বীর্য ক্রয় করছে, বীর্য ক্রয় কইরা ওইটা দিয়ে সন্তান গ্রহণ করছে। নাউজুবিল্লাহ বললেন না, ওই সন্তান গ্রহণ কইরা। এটা আবার পিপার পত্রিকায় আমরা সবাই খেয়াল করেছি, বিশেষ করে বাংলাদেশের অনেক পেপার পত্রিকায় এটা আবার ছাপা হয়েছে। তারা বলতেছে কি বলতেছে জানেননি? ওই পেপার পত্রিকার হেডলাইন হলো, এই হলো সেই গর্বিত মহিলা যেই মহিলা বীর্য কিনে সন্তান জন্মগ্রহণ করছে। নাউজুবিল্লাহ বলেন, এমন কথা মুসলমান দেশে হতে পারে না, এমন পেপার পত্রিকায় হতে পারে না, কারণ এটা হলো নাজায়েজ কাজ। কি কাজ জোরে বলেন? নাজায়েজ কাজ, অর্থাৎ অন্যের বীর্য। এটা হচ্ছে পশু পাখির সুরাত। কি সুরাত জোরে বলেন? আমাদের দেশে গাভী, গাভীকে বীর্য দেয় জোরে বলেন, অন্য ষাঁড়ের বীর্য দেয় কিনে আইনে পরে দেয় জোরে বলেন, ঠিক কিনা? এমনিভাবে আমাদের সমাজের ছাগল বড়ি যেরকম সন্তান জন্মগ্রহণ করে, মা জাতি যদি এরকম সন্তান জন্মগ্রহণ করে আর আমাদের মা বোনেরা যদি এটা ফলো করে, তাদেরকে মডেল বানায় নেয়, তাহলে বলুন তো এটা রাস্তা জাহান্নামের রাস্তা নাকি জান্নাতের রাস্তা? এই জাহান্নামের রাস্তায় হাঁটছে আজকে আমাদের মা জাতি মা বোনেরা। আমি মা জাতির দোষ দেই না, সবাই কিন্তু এক নজরে বলেন কি না, সবাই খারাপ না, আমাদের সচেতন হতে হবে। এখনো মায়েদের ভিতরে ভালো মা আছে না নাই? আছে, অহরহ রয়েছে। দেখবেন অনেক মা এখনো আছে যারা পর্দার বাহিরে বের হয় না, যেই মহলের ভিতরে পুরুষরা ঢুকে পড়লে তারা রাগান্বিত হয়ে যায়, আছে না নাই? অথচ এমন মহিলা এখনো সমাজের ভিতরে পাওয়া যায় তাদের সমাজের মহলের ভিতরে পুরুষরা ঢুকে পড়লে খুশি হয়, বরং তারা পুরুষদেরকে বসার জন্য জায়গা দেয়, আছে না নাই? তারা তাদের আসল উদ্দেশ্য, গোপন উদ্দেশ্য হাসিল করতেছে জোরে বলেন, ঠিক কিনা? কিন্তু এটা শরীয়ত সম্মোধন করে না, এটা ইসলাম গ্রহণ করে না। ইসলাম হলো মায়ের জাতিকে গোপন থাকতে বলছে, কি থাকতে বলেছে জোরে বলেন? কারণ এই মা জাতির পেট থেকে জন্মগ্রহণ করেছিল আব্দুল কাদের জিলানি, এই মা জাতির পেট থেকে জন্মগ্রহণ করেছিল খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, এই মা জাতির গর্ব থেকে জন্মগ্রহণ করেছিল নবীরা ওলিরা সাহাবারা। মনে রাখবেন শামসুল হক ফরিদপ্রিয় ওই মায়ের গর্ব থেকে জন্মগ্রহণ করেছে মা। এই জন্য আমাদের করতে হবে কি, ও যুবক ভাইয়েরা, আমাদের প্রত্যেকের স্ত্রী ছেলে মেয়ে আর মেয়েদেরকে আমাদেরই সঠিক পথে রাখতে হবে। আমরা যখন ওদেরকে রাস্তায় নামাই দিব, রাস্তায় ছেড়ে দিয়ে দায়িত্বহীনভাবে আমরা ঘুরে বেড়াবো, এটা নিয়ে আমরা কোনো দায়িত্ব মনে করবো না, তখন ওরা যত অন্যায় করবে প্রতিটা অন্যায়ের ভাগিদার আমাদেরকেই হতে হবে জোরে বলেন, ঠিক কিনা? এই অন্যায় কিন্তু ওই অবুজ মেয়েদের আর মহিলাদের উপরে যাবে না, কারণ স্বামী আর ভাই বিরাদার যারা অভিভাবক আছে তারা তাদেরকে সঠিক পথে চালায় নাই জোরে বলেন, ঠিক কিনা? শুধুমাত্র মহিলাদের দোষ দিয়ে লাভ নাই, আমাদেরও দোষ আছে না নাই? আমাদের তো দোষ আরও বেশি।